প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত একাত্তর মঞ্চে। আমি নূর সাফা জুলহাজ, সরাসরি স্টুডিও থেকে। আপনারা জানেন আজকে একাত্তর টেলিভিশন 9 বছরে পা দিয়েছে এবং আমরা এই দীর্ঘ যাত্রায় মানুষের সংকটে তার পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। সেটি যে কোনো ধরনের সংকটই হোক, আমরা জানি এর মধ্যে মহামারী করোনা আমরা সবাই আক্রান্ত, এবং এই সংকটে একাত্তর টেলিভিশন শুরু থেকে চেষ্টা করে যাচ্ছে যেই সব প্রশ্নগুলো জরুরি সেগুলো তোলার জন্য। এবং কর্তৃপক্ষ হাসপাতাল ব্যবস্থাপনা কেমন করে করছে, সেবা ব্যবস্থাপনা কেমন করে করছে, সেই বিষয়টি বারবার জনগণের সামনে তুলে আনা এবং আমরা কিভাবে এই মহামারী মোকাবেলার জন্য একটা প্রজেকশন মডেল করতে পারি, কি ধরনের পদক্ষেপগুলো নিতে পারি, কিভাবে সংক্রমণ রোধ করতে পারি, এই প্রতিটা বিষয়, এমনকি চিকিৎসার বিষয় সহ প্রতিটি বিষয় একাত্তর টেলিভিশন চেষ্টা করেছে আপনাদের সামনে তুলে ধরতে। একইভাবে আমরা দেখেছি এই মহামারী কালে, বিশেষ করে করোনায়, ডিজিটাল জীবন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে অ্যাকচুয়াল জীবনে আমাদের যে বাস্তবতা এবং ডিজিটাল জীবনে আমাদের যে বাস্তবতা, নির্ভরতা, সেখানে যোগাযোগ, সেখানে বিনোদন, সেসব বিষয়েও আমাদের ইতিমধ্যে আমাদের বার্তাকক্ষ নানা ধরনের প্রতিবেদন করার চেষ্টা করেছে। সেখানেও আমরা এক ধরনের আলোচনা দেখছি, বিতর্ক দেখছি। ফলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেমন একটি আলোচনা, সমালোচনা, বিতর্ক চলছে, একই সাথে আমাদের যে ডিজিটাল দুনিয়া, সেখানে আমাদের সংস্কৃতি, আমাদের শিল্পচর্চা, আমাদের নাটক, সিনেমা এবং জীবনের সম্পর্কগুলো নিয়ে বিতর্ক চলছে। আজকে আমরা দুটো মিলিয়ে একটু কথা বলার চেষ্টা করব, কারণ একাত্তরের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা বিশেষভাবে একাত্তর মঞ্চে বোঝার চেষ্টা করব আমাদের স্বাস্থ্য, বিশেষ করে আমাদের শরীরের স্বাস্থ্য এবং আমাদের মনের স্বাস্থ্য, এবং আমাদের আসলে যেটি বুঝতে চাই সেটি হলো স্বাস্থ্য এবং আমাদের সংস্কৃতির স্বাস্থ্য দুটোই কেমন আছে। এবং এই দুইয়ের সাথে যারা যুক্ত, প্রধানত আমরা চেষ্টা করেছি আজকে তাদেরকে যুক্ত করার জন্য। চলুন পরিচিত হই আজকে আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন। প্রথমেই জনাব মুস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আছেন ডক্টর মুরাদ হাসান, এমপি, প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে। আছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আপনাদের তিনজনকে স্বাগত। আমি বিশেষভাবে এই একাত্তর মঞ্চে, সাধারণত আমরা করোনা কাল ব্যবচ্ছেদ করে থাকি, কর্তৃপক্ষ যুক্ত হন, আমরা আমাদের প্রশ্নগুলো তুলি। আজকে আমরা করোনার বিষয়টি নিয়ে যদি আপনারা কেউ কোনো মন্তব্য করতে চান করতে পারেন, কিন্তু আমরা মূল আলোচনাটি করতে চাই আমাদের যে করোনাকালে জীবনযাপন, আমাদের অ্যাকচুয়াল জীবনে আমরা জানি স্বাস্থ্যের যে পরিস্থিতি সেটি নিয়ে অনেক আলোচনা, কিন্তু আমাদের যে ডিজিটাল জীবন সেখানেও যে শৃঙ্খলা নিয়ে একটি বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ডিজিটাল দুনিয়ায় বিনোদন, যেটি আমরা মনে করি আমাদের সংস্কৃতির অংশ এবং যেটি আমরা মনে করি এটির একটি রাজনৈতিক দিকও আছে, ফলে সেটি নিয়ে আজকে মূলত কথা বলতে চাই। এবং দর্শক, আপনারা এই বিষয়ে আমাদের যারা আছেন আলোচক, আপনারা ফেসবুকে আশা করি দেখতে পাচ্ছেন, আপনারা সেখানে আপনাদের মতামত রাখতে পারবেন। আমি শুরুতেই যেতে চাই জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আপনার কাছে। আপনি জানেন ইতিমধ্যে ডিজিটাল দুনিয়ায় ওয়েব সিরিজ নিয়ে একটি বড় ধরনের তর্ক তৈরি হয়েছে, এবং সেই তর্কে আমরা দেখতে পাচ্ছি বিনোদন দুনিয়ার বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির, আমরা যেটাকে বলি, প্রায় অনেকেই আক্রান্ত সেই বিতর্ক নিয়ে। আমরা প্রতিক্রিয়া দেখছি, পাল্টাপাল্টি বিবৃতি দেখছি, আমরা দেখছি আমাদের তরুণ 118 নির্মাতা বিবৃতি দিয়েছেন, আমাদের অগ্রজ সংস্কৃতিজনরা বিবৃতি দিয়েছেন। মূল আলাপটি, মূল অভিযোগটি হচ্ছে ওয়েব সিরিজের অশ্লীলতা। আমার প্রশ্নটি হচ্ছে, কন্টেন্টটি ওয়েব সিরিজ, ওটিটি প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছে, আপনারা কেন সেটাকে টেলিভিশন কন্টেন্টের সাথে তুলনা করে সমালোচনা করছেন? জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। ধন্যবাদ জুলহাস। আমি প্রথমে একাত্তর টিভিকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য। এবং একাত্তর হচ্ছে আমাদের প্রাণের সংখ্যা, মুক্তিযুদ্ধের সংখ্যা, এবং একাত্তরের একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসাবে আমি গৌরব বোধ করি এই চ্যানেলে এসে কথা বলবার সময়। আর ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত 50 বছরের প্রায় বন্ধুত্ব জাব্বার ভাই এখানে আছেন, এবং আমার অনুজ কিন্তু প্রতিমন্ত্রী আমাদের তথ্যের মুরাদ ভাই আছেন, ডক্টর মুরাদ, জাব্বার ভাই তো পূর্ণমন্ত্রী। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একাত্তর টিভির এই অনুষ্ঠানে, বিশেষ করে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে। বিষয়টি খুব জটিল। আজকে করোনার কারণে মানুষ ঘরে বসে গেছে, স্কুল নেই, কলেজ নেই, আমাদের টেলিভিশন আছে,
আমাদের ওটিটি আছে, অনলাইন প্ল্যাটফর্ম গুলো অ্যাক্টিভ, সেখানে নানা ধরনের কন্টেন্ট দেখানো হচ্ছে। আমরা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আমরা ঢুকে যেতে পারছি যে কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। নেটফ্লিক্সে ঢুকছি আমরা নিয়মিত, হইচইয়ের মতো ভারতীয়গুলিতে ঢুকছি, ভারতীয় সিরিয়ালও এখানে জনপ্রিয়। সুতরাং আমাদেরকে কিন্তু নতুন করে ভাবতে হবে পুরো বিষয় নিয়ে। টেলিভিশন নাটকের সাথে নিশ্চিতভাবে ওয়েবের যে কন্টেন্ট সেটাকে তুলনা করলে ভুল করবো আমরা। এখন সেখানে প্রশ্ন আসছে বাঙালি সংস্কৃতি, এই বাঙালি সংস্কৃতি বলতেও কি বোঝায়? আজকে যে গ্রামে আমি বসে আছি সেই গ্রামের যে কীর্তন, সেই কীর্তন কিন্তু মূলধার কীর্তন নয়, সেটি বাংলাদেশ টেলিভিশন বা একাত্তর টিভি শোনাবে না, কারণ সেটি তার ক্লাসের নয়। আমরা এই জিনিসগুলো আমাদের কনসিডারেশনে নিতে হবে, নিয়ে আমি মনে করি নতুন ভাবে একটি পরিকল্পনা করতে হবে, একটি নীতিমালা তৈরি। আমি মনে করি কি, বিধি থাকা ভালো, নিষেধ থাকা ভালো না। আমি একটি অনলাইন গতকাল আমি একটি একটি পোস্ট দিয়েছি, পোস্টে আমি লিখেছি সেন্সর হচ্ছে শিল্পের অন্তরায়। আমি শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু স্বেচ্ছাচারিতায় বিশ্বাস করি। আমি মনে করি আমাদের লাইনটা আমাদেরকে বুঝতে হবে সেখানে কোথাও ঘাটতি হয়েছে। কিন্তু শুধুমাত্র তিনটি বা চারটি কন্টেন্টের জন্য আমরা ওয়েবকে তো ফেলে দিতে পারি না, ওয়েবের গলা চিপে ধরতে পারি না। আমাদেরকে মনে রাখতে হবে যে 35 কোটি লোক কিন্তু বাঙালি, কিন্তু সারা পৃথিবীতে আমাদের 10 কোটি। সরকারি যারা নীতি নির্ধারক আছে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আচ্ছা, জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, এইখানে আমি যদি সরকারি দায়িত্বে যারা আছেন তাদেরকে আলোচনায় নিয়ে আসি, বিশেষ করে জনাব মুস্তফা জব্বার, আমি আপনার কাছে যেতে চাই। আপনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে, আমাদের যদ্দূর মনে পড়ে বেশ কবার আমরা এই 71 টেলিভিশনের পক্ষ থেকে আপনার কাছে এই আলোচনা কিংবা এই প্রশ্ন রেখেছিলাম যে আমাদের টেলিকম, বিশেষ করে আমাদের মোবাইল কোম্পানিগুলো ইতিমধ্যে ভিডিও প্ল্যাটফর্মের বিজনেসে আছেন, তারা কোন আইনের বলে আছেন এবং তাদের সেই সমস্ত কন্টেন্ট কারা সুপারভাইজ করছে এবং সেগুলোর কি প্রক্রিয়ায় আপ হচ্ছে, এই পুরো আইনি কাঠামোটা আমাদের আছে কিনা। যদি না থাকে তাহলে এই ভিডিও প্ল্যাটফর্মগুলো চলছে কিভাবে, এক প্রশ্ন। দুই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যেই ভিডিও কন্টেন্টগুলো নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে ওয়েব সিরিজ শ্লীলতা অশ্লীলতার অভিযোগ বা বিতর্ক চলছে, সেগুলো পরিষ্কারভাবে ইতিমধ্যে গণমাধ্যম জানে যে বিঞ্জ নামে একটি প্রতিষ্ঠান ওটিটি প্ল্যাটফর্ম করার কথা, যেমন নেটফ্লিক্স, যেমন হইচই, ইতিমধ্যে আমাদের দর্শকরা এগুলো জানেন, এগুলো তারা দেখেন, ফলে ওইরকমই একটা ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে এইসব ওয়েব সিরিজ যাওয়ার কথা, এবং যদ্দূর জানা যায় এই বিঞ্জের পেছনে আছে রবি, ফলে ওটিটি প্ল্যাটফর্ম তৈরি না করে এই ধরনের প্রিমিয়াম কন্টেন্ট কি করে তারা ইউটিউবে ছেড়ে দিল, সেই ক্ষেত্রে আইন কি বলে, আপনারা কি বলবেন? আমরা দেখতে পাচ্ছি তাদের বিষয়টি আলোচনায় না এসে নির্মাতা এবং শিল্পীরা আক্রান্ত হচ্ছেন, সেটাও কি ন্যায্য হচ্ছে কিনা? মাননীয় মন্ত্রী ধন্যবাদ। প্রথমত হচ্ছে 71 নাসিরুদ্দিন বাচ্চু ভাইয়ের মতন আমিও এই সংখ্যাটার একেবারে চূড়ান্ত ভক্ত, এবং সেই কারণে 71 টিভিতে কখনো আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এবং না বলেছে এটা আমার মনে পড়ে না, অন্তত নামের জন্য। প্লাস আপনারা যারা এর সাথে যুক্ত আছেন তাদের সাথেও আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের সূত্রে ধরে এই সেই কষ্ট করে বাড়িধারা পর্যন্ত যেতেও আমরা কখনো পিছপা হইনি, এবং আপনাদেরকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই, আমাদের 71 টিভির দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। 71 আমাদেরকে বারবার আমাদের সেই সুবর্ণ সময়টাকে স্মরণ করিয়ে দেয়। বাচ্চু ভাইও স্মরণ করতে পারবেন, আমিও স্মরণ করতে পারবো, 71 শব্দটি উচ্চারিত হলেই নিজের বুকের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সুতরাং আপনাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আপনার মূল প্রশ্নের জবাবে যেতে চাই। আমাদের এখানে টেলিকম আইনে একটি কর্মকাণ্ড করার সুযোগ আছে, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস। এই ভ্যালু অ্যাডেড সার্ভিসের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান শুধুমাত্র টেলকো না, লাইসেন্স নেয় বিটিআরসি থেকে, এবং সেই লাইসেন্সের আওতায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে পারে, এবং এগুলো আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, তথ্যের সাথে যুক্ত, এবং
বিভিন্ন ধরনের ইনফরমেশন জনগণকে দেওয়ার কথা সেই জায়গাটাই যুক্ত, বিনোদন সহ অন্যান্য বিষয়গুলোর সাথেও যুক্ত। আপনি এর মধ্যে একটি টেলকোর একটি সেবার কথা উল্লেখ করেছেন। আমি এই ওয়েব সিরিজ নিয়ে আমি প্রথমেই শুনতে পেয়েছি, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমি সাথে সাথে এখন যে দুটি অপারেটর আসলে এই ভ্যালু এডেড সার্ভিস প্রোভাইড করে, এটা হচ্ছে গ্রামীণফোন এবং রবি, এবং দুটোর সাথে কথাবার্তা বলেছি এবং তারা যেটা আমাকে নিশ্চিত করেছেন যে তাদের প্ল্যাটফর্মে এরকম কোনো কন্টেন্ট নেই এবং এমন কোনো কন্টেন্ট তারা আপলোড করেন। আমাদের মধ্যে একটা বিষয় বোঝা দরকার যে আমরা আঙ্গুলটা যদিও আমাদের যারা ভ্যালুয়েডেড সার্ভিস প্রোভাইডার তাদের দিকে দিচ্ছি, কিন্তু এখন দুনিয়াটা কিন্তু ওই রবি আর জিপির উপরে ডিপেন্ডেন্ট নেই। আমি খোঁজ করে দেখেছি এর সবগুলো ইউটিউবে পাবেন আপনি, ইউটিউব থেকে শেয়ার হয়ে ফেসবুকে এসছে এবং এর পরে এটি ছড়িয়ে পড়াটা এটা হচ্ছে মুহূর্তের ব্যাপার। এবং এইটি আমি আজকে আপনাদেরকে একটু মানে রিয়েলি আমাদের চ্যালেঞ্জের কথা বলতে চাই। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের এই জঙ্গিবাদ সন্ত্রাস থেকে আরম্ভ করে অপপ্রচার দেন মানহানিকর বিষয় এবং এমন সব ট্রল করা কিংবা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মানহানি করা, আমাদের মন্ত্রী এমপিদের মানহানি করা, এরকম অসংখ্য মানে আমাদের অনেকগুলো সংস্থা যুক্ত থাকার পরেও তারা খুঁজে বের করে শেষ করতে পারে না যে কি পরিমাণ অপপ্রচার। মাননীয় মন্ত্রী, এই ধরনের কন্টেন্ট ফলে, জি মাননীয় মন্ত্রী, এই ধরনের কন্টেন্ট যেগুলো আপনি বলছেন, যেগুলো বিদ্বেষপূর্ণ, যেগুলো ঘৃণা ছড়াচ্ছে, সেগুলো নিয়ে একটু পরে আলোচনায় আসবো। আপনি যদি এই জায়গাটি আমাদের একটু পরিষ্কার করেন যে তাহলে ভ্যালু, আমরা এটা জানিও বটে যে ভ্যালু এডেড সার্ভিসের আওতায় তারা এই সমস্ত প্ল্যাটফর্মগুলো করছে, কিন্তু আমার প্রশ্নটি ছিল যেই কন্টেন্টগুলোর জন্য আলাদা করে ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে কন্টেন্ট আপ হওয়ার কথা, যারা এটির প্রযোজনা করেছে তারা সেটি না করে আইনের যে ব্যত্যয় ঘটালো তারা আলোচনায় না এসে কেন শিল্পী এবং নির্মাতারা আক্রান্ত হচ্ছে, সেই বিষয়ে আপনারা কি ভাবছেন? না দেখেন, আসলে নির্মাতা এবং শিল্পীরা এবং পুরা কন্টেন্ট এর মধ্যে কিন্তু আপনি বিভাজন রেখাটা তৈরি করতে আপনার কষ্ট হবে, কারণ যে কন্টেন্টটা তৈরি হয়েছে তাতে শিল্পীরা অংশগ্রহণ করেছে, পরিচালক পরিচালনা করেছেন, প্রযোজক প্রযোজনা করেছেন, অতএব তাদেরকে বাদ দিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি হয়নি। প্ল্যাটফর্মটা হচ্ছে প্রকাশ করার মাধ্যম, যেটির মাধ্যমে জনগণের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু যদি কন্টেন্ট তৈরি না হয়। মাননীয় মন্ত্রী, আমার যে প্রশ্ন, যেই কন্টেন্টটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি, সেই ওটিটি প্ল্যাটফর্ম তৈরি না করে সেই কন্টেন্ট যদি অন্য জায়গায় যেই প্ল্যাটফর্মের জন্য তৈরি নয় সেখানে দেয়া হয়, তাতে শিল্পী এবং নির্মাতার দায় কিভাবে হয়? এটি তো কন্টেন্ট যারা প্রযোজনা করেছেন, প্রোডিউস করেছেন, যারা মার্কেটিং করতে চান তাদের দায়। একদম স্পষ্ট করে আপনাকে বুঝতে হবে, আপনি 71 টেলিভিশনে জন্য কন্টেন্ট তৈরি করছেন, আপনি যদি আপনার ফেসবুক পেজ নাও থাকে, আমি আপনার 71 টিভির কন্টেন্ট আমি আমার ফেসবুক থেকে যখন লাইভ করে দেব তখন এইটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আর একটা বিষয় আমাদের বোধহয় বোঝা দরকার আছে, এই ধরনের কন্টেন্ট ফিল্টারিং করার অথবা সেন্সর করার কোনো বিধি বিধান বাংলাদেশে এক্সিস্ট করে না। যেমন সিনেমার ক্ষেত্রে আপনাকে সেন্সর নিতে হয়, টেলিভিশনের কন্টেন্টে কি আপনি কোনো সেন্সরশিপ দেখেন? তাহলে মাননীয় মন্ত্রী, এইখানে কি তার মানে, মাননীয় মন্ত্রী, এটি তো পরিষ্কার হলো যে এখানে আমাদের পরিষ্কার নীতিমালা গাইডলাইনের এখনো আসলে অনুপস্থিতি কিংবা অপর্যাপ্ততা রয়েছে, যেটার সুযোগ বোধহয় অনেকেই নিতে পারেন। আমি আবারও আপনার কাছে ফিরব। আমি একটু চলে যেতে চাই মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপি আপনার কাছে, বিশেষ করে প্রশ্নটি এইখানে যে আমরা আমাদের এখানে যেটি দেখতে পাচ্ছি যে যেই ধরনের কন্টেন্টকে ওয়েবের শ্লীল কিংবা অশ্লীল বলে বিতর্ক তোলা হচ্ছে সেটি মাপার জন্য যেই আইনের কথা বলা হচ্ছে, বিশেষ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,
আমরা সেই আইন পাঠ করে দেখতে পেলাম যে সেই আইন যদি এটা যদি আইন হয় তাহলে এই আইনে আমাদের টেলিভিশনেও যে সমস্ত কন্টেন্ট আমরা দেখাই বিশেষ করে সিনেমার নামে যে সমস্ত বিদেশি চ্যানেলগুলো থেকে শুরু করে আমাদের এমনকি এফডিসিতে তৈরি যে সমস্ত সিনেমা সেগুলো যেভাবে পর্নোগ্রাফি আইনের সংজ্ঞা যদি আমি বিশ্লেষণ করি তাহলে ওগুলোরও অনেক কন্টেন্ট আমাদের টেলিভিশনে দেখানোর অনুপযুক্ত। ফলে আমি যেটি বলতে চাই যে আমরা কিভাবে তাহলে আমাদের আইন দিয়ে শ্লীল অশ্লীল নির্বাচন করছি, চিহ্নিত করছি, এটা কি এখনকার সময়ের জন্য উপযোগী কিনা, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে 71 পরিবারকে আমি শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। 9 বছরের দীর্ঘ পথ পরিক্রমা, অনেক বাধা বিপত্তি কষ্ট দুঃখ বেদনা নিয়ে 71টি বীর এগিয়ে চলার এই ইতিহাসকে আমরা আরো দীর্ঘদিন দেখতে চাই যতদিন বাংলাদেশ থাকবে। তো আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের মাননীয় ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী উনি তার মতো করে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আর আমাদের নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই প্রথমেই যে ভূমিকা এবং উপস্থাপনা এটা অত্যন্ত পরিষ্কার হওয়ার মতো আমি মনে করি। আমি আসলে এই খুব সম্প্রতি আমি বলবো যে বিগত এই 17 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত 4 দিন, তার আগের আর 2 দিন, 15 তারিখ থেকে আজকে 6 দিনের কথা যদি বলি, যে এই ওয়েব সিরিজ নিয়ে সারা দেশে যে একটা মানে তুলকালাম একটা আলোচনা সমালোচনা এবং এটার প্রচুর লেখালেখি সকল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সকল ধরনের মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে 3টা বা 4টা ভিডিও কন্টেন্ট, যেটা বাচ্চু ভাই বলেছেন যে এই 3টা বা 4টা, আমি নামগুলো বলতে চাচ্ছি না, নামগুলো সবাই জানি, এবং সেখানে যে অশ্লীল দৃশ্য অথবা আমি বলবো যে ভালগার, আসলে আমাদের দেশে নাটক সিনেমা যাত্রা বাঙালি জাতির যে ইতিহাস ঐতিহ্য কালচার আছে এই কালচারের সাথে যায় না, ওরকম নুডিটি বলা যায় বা এরকম নুড সিন গুলো একটু বেশি বাড়াবাড়ি হয়েছে বলে অনেকেই মনে করেন। আমারও কিছুটা তাই মনে হয়েছে যে আমি আপনার এই আয়োজনের মাধ্যমে যেটা প্রথমে বলতে চাই, আমাদের শিল্পী কলাকুশলী চলচ্চিত্র নির্মাতা এবং যারা চিত্র পরিচালক এবং প্রযোজনার সাথে যারা জড়িত এবং যে টেলিকম কোম্পানিগুলো সকল অর্থ বিনিয়োগ যারা করছেন, ওটিটির এই প্ল্যাটফর্মটা যারা ব্যবহার করার সুযোগ দিচ্ছেন, তাদের প্রত্যেকের কাছে আমি এই বাংলার মায়ের সন্তান হিসেবে, এই বাংলাদেশের নাগরিক হিসেবে, আমি মন্ত্রী হিসেবে কথা বলতে চাচ্ছি না, আমি এদেশের একজন সন্তান, আমি বাঙালি, আমি বাংলাদেশের একজন নাগরিক, সেই হিসেবে অনুরোধ করতে চাই যে আপনারা যারা এই কন্টেন্টটা তৈরি করছেন, ওয়েব সিরিজ তৈরি করছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে আকাশ সংস্কৃতির যে যুগ পৃথিবীতে চলছে তার সাথে আপনারা সম্পৃক্ত থাকুন। এই বাংলাদেশের মানুষ এটা চায় না, আমি এভাবে বলতে চাই না, আমরা পৃথিবীর সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে চাই। হ্যাঁ, ডিজিটাল প্ল্যাটফর্মটা বেঁচে থাকুক, আরো সমৃদ্ধ হোক, কিন্তু বাঙালি জাতির যে চেতনা, মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের যে শেকড়, আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আবহমান বাংলার সংস্কৃতিকে ধারণ করে লালন করে বহন করে তারপরে কন্টেন্ট নির্মাণ করেন, শিল্পীরা শিল্পকর্ম করবেন, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, সকল শিল্পীরা আজকে এই করোনা দুর্যোগের সময় ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবেন, এটা প্রত্যাশিত বিষয় বলেই আমি মনে করি। কারণ আমরা এখন আউটডোর শুটিং বা স্বাভাবিকভাবে চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব হচ্ছে না। সো আমি এটাও বিশ্বাস করি যে ওটিটি বা ডিজিটাল এই প্ল্যাটফর্মগুলো বা ওয়েব সিরিজ বা এই যে আমাদের আকাশ সংস্কৃতির যে প্ল্যাটফর্মটা, ইট ইজ দ্য বিগ অ্যান্ড দ্য ইট উইল বি দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম। সো আমি বলবো যে যারা চলচ্চিত্র নির্মাণ করছেন আর শিল্পী তাদেরকে এমনভাবে দোষারোপ না করে টেলিকম কোম্পানিগুলোকেও নিয়ন্ত্রণ করতে হবে, অনুরোধ জানাতে চাই। মানে যেগুলো আমাদের সমাজ নিতে পারে না, আমাদের বিবেক নিতে পারে না, আমরা পরিবারের সাথে বসে যে শিল্পকর্ম দেখতে পারি না, ওই শিল্পকর্মগুলো দয়া করে নির্মাণ করুন। এইখানে এইখানে মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রীও আছেন, আছেন বাচ্চু ভাই, আপনাদের তিনজনের কাছেই আমি একটা ছোট্ট বিষয় রেখে বিরতিতে যেতে চাই, ফিরে এসে আলোচনাটি করব। সেটি হলো আমরা যেভাবে এখন
বিশ্বায়নের কথা বলি, মুক্তবাজারের কথা বলি, এবং ইতিমধ্যে আমরা আমাদের টেলিভিশনের বাজার হারিয়েছি বলে আমাদের শিল্পী, আমাদের যারা কলাকৌশলী, সংস্কৃতিকর্মী এবং গণমাধ্যম কর্মীরাও প্রতিনিয়ত অভিযোগ তুলছেন যে আমাদের টেলিভিশনগুলো আমাদের দর্শক হারিয়েছে। এখন যে একটা বড় বাজার খুলেছে সেটি হলো ওয়েবের বাজার, ওয়েবের দুনিয়া, এবং সেখানে ইতিমধ্যে নেটফ্লিক্স, হইচই এবং G5 মতো প্ল্যাটফর্মগুলো আমাদের দর্শক নিচ্ছে। এরকম একটা বাস্তবতায় আসলে আমরা কি দৃষ্টিভঙ্গিতে আমাদের শিল্পের বাজারকে আগামীতে দেখব, আমাদের সংস্কৃতির স্বাস্থ্যকেও আগামীতে কিভাবে দেখব? জনাব মোস্তফা জব্বার, আমি যে আলোচনাটি বিরতির আগে করার চেষ্টা করছিলাম মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী, আমাদের এখানে যে বাইরের ওটিটি প্ল্যাটফর্মগুলো চলছে যেগুলোর নাম আমি বিরতির আগে নিয়েছি, নেটফ্লিক্স থেকে শুরু করে যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিভাবে চলছে? আমাদের ইতিমধ্যে বার্তা কক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে এগুলো কোনো আইনি অনুমতি অনুমোদনের ভিত্তিতে চলছে কিনা, যার যেখানে জায়গা। তাহলে নেটফ্লিক্স, হইচই কিংবা G5 মতো প্ল্যাটফর্মগুলোতে যদি এই ধরনের প্রিমিয়াম কন্টেন্ট, যেই ধরনের প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে এখন দর্শকদের মধ্যে, শিল্পী কিংবা সংস্কৃতিকর্মীদের মধ্যে বিতর্ক হচ্ছে, ওই সব জায়গায় যদি চলতে পারে, বাংলাদেশ যদি সেরকম নেটফ্লিক্স চলার অনুমতি দিয়ে থাকে, যেই নেটফ্লিক্স ইতিমধ্যে 200 কোটি টাকার বাজার বাংলাদেশে তৈরি করেছে, যেখানে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ হচ্ছে মাত্র 579 কোটি টাকা, তার অর্ধেকটাই এখানে ব্যবসা করছে নেটফ্লিক্স শুধু এই ধরনের প্রিমিয়াম কন্টেন্ট দিয়ে, তাহলে আমরা কি পলিসির ভিত্তিতে, কি নীতির ভিত্তিতে বলছি যে আমাদের নির্মাতা বা শিল্পীরা অপরাধী যেখানে এই ধরনের কন্টেন্ট আমাদের বাজারে, আমাদের আকাশে আছে? মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা যে পৃথিবীতে বাস করি তার বাস্তবতাটুকু যদি উপলব্ধি করতে সক্ষম না হই, তাহলে আমাদের জন্য জটিলতা বাড়বে। আজকে আমরা যে পৃথিবীতে বাস করি, সেই পৃথিবীতে আমি চীনের মতন দরজা বন্ধ করে দিয়ে থাকতে পারি, এটি একটি উপায় হতে পারে, যেখানে ওরা ফেসবুক পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের মতন যে অবস্থা আছে, সেই অবস্থাতে আমি কোথাও তালা মেরে দিতে পারি, সেই অবস্থাটা বিরাজ করে না। আমি ইচ্ছে করলে ফেসবুক, নেটফ্লিক্স অথবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারি না, এবং সেটার জন্য যেটি আমাদের এখানে এখনো পর্যন্ত যে একটি আইন আছে যেটির অধীনে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এবং ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আমরা যে কথা বললাম, গুজব ছড়ানো থেকে শুরু করে মানহানি কিংবা অশ্লীলতা ইত্যাদি যা যাই করা হয়, সেইগুলো অনুপাতে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমরা অবশ্যই আইনের আশ্রয় নিতে পারি। কিন্তু বিষয়গুলো যেটি সেটি হচ্ছে, আপনি যে নেটফ্লিক্স এর কথা বলেন, এখন এই নেটফ্লিক্স যদি আমি বন্ধ করে দেই, তাহলে প্রথম যে চাপটা আমি সবচেয়ে বেশি পাবো সেটি হচ্ছে আমার দেশের যে তরুণ জনগোষ্ঠী আছে তা। আমরা এর মধ্যে, মাননীয় মন্ত্রী, আমার প্রশ্নটি আমি বোধহয় আরেকবার পরিষ্কার করতে চাই, আমি নেটফ্লিক্স বন্ধ করার কথা বলিনি, আমি বলছি যে নেটফ্লিক্স এর মতো ওটিটি প্ল্যাটফর্ম আমাদের এখানে যে আইনের ভিত্তিতে চলছে, সে আইন যদি নেটফ্লিক্স এর কন্টেন্ট অনুমোদন করে, তাহলে আমাদের এখানকার ওটিটি প্ল্যাটফর্ম যদি সেই ধরনের কন্টেন্ট নির্মাণ করে, সেটা নিয়ে বিতর্ক উঠবে কেন? আমার প্রশ্নটি এখানে ছিল। আপনি একটি জায়গায় ভুল করছেন, আপনি নেটফ্লিক্স এর কথাই বলেন, হইচই এর কথা বলেন, অথবা G5 এর কথা বলেন, অথবা ফেসবুক কিংবা ইউটিউব অথবা অন্য কিছুর কথা বলেন, এগুলো আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়, এগুলো ইন্টারনেট নির্ভর একটি প্ল্যাটফর্ম। এবং মাননীয় মন্ত্রী, সেটি মাননীয় মন্ত্রী সেটি আমার প্রশ্ন। তাহলে আমাদের এখানে ওয়েব দুনিয়ার জন্য আমরা এখনো কোনো নীতিমালা প্রস্তুত করিনি, ইস্যুগুলো সামনে আসছে। যে আমি ওয়েব দুনিয়ার জন্য সেন্সরশিপ করব অথবা ওয়েব দুনিয়া আমার কাছ থেকে অনুমতি নিয়ে করবে, সেটি আমরা এখনো পর্যন্ত করি নাই। ফলে আলটিমেটলি নেটফ্লিক্স কিন্তু কোনো একটি কন্টেন্ট আপলোড করার জন্য সরকারের কারো কাছ থেকে অনুমতি নিয়ে আপলোড করে না। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এইখানে আমি একটু যুক্ত করে নিতে চাই তরুণ প্রজন্মের নির্মাতা পিপলু আর খান, আপনি যুক্ত হয়েছেন আজকে 71 টেলিভিশনের এরকম একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বিশেষ আয়োজনে আছি, আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।
আপনি আপনার মন্তব্যটি বলবেন কি না যে বিতর্কটি দেখতে পাচ্ছি? প্রথমে বলে রাখি সময় খুব কম, আপনি যদি ছোট্ট করে বলেন, আমরা ইতিমধ্যে টেলিভিশনের বাজার হারাতে বসেছি, আমরা বলছি আমাদের টিভি নাটক এখন দর্শক দেখছে না, সমস্ত দর্শক বিদেশি চ্যানেল, ভারতীয় চ্যানেল কিংবা বাইরের চ্যানেলগুলো দেখছে বলে আমরাই অভিযোগ করছি, সেখানে ওয়েবের বাজার সেটি নিয়ে এখন যে ধরনের বিতর্কে আমরা পড়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে সেটার জন্য আমাদের কোনো নীতিমালাও নেই এবং সেখানে আবার সেন্সরশিপ আরোপের একটা ভয়ও আছে, আপনি কি দেখছেন? আমরা কি ঠিক জায়গায় আছি নাকি এখানেও ভুল করছি? ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে যুক্ত করার জন্য, মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী মুরাদ ভাই এবং আমাদের সবার শ্রদ্ধেয় বাচ্চু ভাই। আমি খুব সংক্ষেপে বলি, আমি খুব ক্লোজলি অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমার বিজ্ঞাপন নির্মাণ করি, আমি খুব অবজার্ভ করছি আমাদের অনুজ অগ্রজ যারা এই বিষয় নিয়ে আলাপ করছেন, নীতি নির্ধারকরা আলাপ করছেন। আমার মনে হয় আমাদের এই মুহূর্তে ক্রাইসিসটা এটা না যে তিনটা ছোট্ট ওয়েব কন্টেন্ট নিয়ে যে ধরনের একটা ছোট্ট কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, বাট এই কন্ট্রোভার্সির ফলে আমি একটা ভালো দিক দেখতে পাচ্ছি, আমরা একটা আলোচনার দ্বার উন্মোচন হয়েছে যে আমাদের ওটিটি এবং আদার প্ল্যাটফর্ম গুলোকে আমরা কিভাবে দেখব। আপনাদেরকে বুঝতে হবে আমাদের পোস্ট ডেমোক্রেসি পার হয়ে আমরা গত 30 বছরে বাংলাদেশ যে জায়গায় এসে পৌঁছেছে একটা ইকোনমিক বুমের দ্বার প্রান্তে, এই প্যান্ডেমিকটা যদি না আসতো আমরা একটা ডিফারেন্ট ন্যারেটিভ নিয়ে কথা বলতাম। এই পোস্ট প্যান্ডেমিক আমাদের যে প্রফেশন, আমরা যারা ভিজুয়াল তৈরি করি, নাটক, সিনেমা, এই ধরনের কন্টেন্ট, সেটার যে ভবিষ্যৎ, বাংলাদেশের ইকোনমিক বুম, আমাদের যে 60% জনসংখ্যা যাদের একদম ইয়াংগেস্ট 40-এর নিচে, সব বিবেচনা রেখে আমাদের মনে আমাদের একটা নতুন প্রেক্ষিতে আমাদের এই সব ব্রডকাস্টিং, তার সেন্সর, ওটিটি, এই রেগুলেটরি অ্যাফেয়ার্স গুলোকে আমার মনে হয় একটা ইন্টিগ্রেশনের সময় আসছে। আমি বরঞ্চ এই দিকটাতে হাইলাইট করতে চাই, ইনস্টেড অফ আমাদের খুবই ছোট ছোট ত্রুটি বিচ্যুতি বা কোনো একটা অসঙ্গতির কারণে সেটা আমাদের ন্যাশনাল ক্রাইসিস হতে পারে না। আমি মনে করি বাংলাদেশের যে ইকোনমিক বুমের কারণে আমাদের শহরবাসী এবং যারা ইয়াংগেস্ট জেনারেশন, যারা মিক্সড মিডিয়াতে বড় হচ্ছে, যেমন ধরেন যারা ইংলিশ মিডিয়ামে বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে, যে বাবাটা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে তার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, আমরা একটা খুবই প্রোগ্রেসিভ একটা এজে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের হিউজ একটা অডিয়েন্স তৈরি হচ্ছে অলরেডি এবং যারা আর একটা নতুন অডিয়েন্স যোগ হবে। তার মানে আমাদের একটা অভ্যন্তরীণ বুমিং বাজার যেখানে কন্টেন্টের জন্য মুখী আছে, যেখানে আমাদের আনঅফিসিয়ালি একটা অ্যামাজন কিংবা নেটফ্লিক্স এর কন্টেন্টের বাজার এখানে এত বড়, আমাদের মনে হয় সব পক্ষকে এমন একটা জায়গায় পৌঁছানো উচিত, একটা ইন্টিগ্রেশনে আনা উচিত যেখানে আমরা এদেরকে একটা ইকোসিস্টেম দিতে পারবো, যেখানে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে, আমাদের মতো যারা ফিল্ম মেকার আছেন যারা কন্টেন্ট তৈরি করবে আমাদের কন্টেন্টের বাজারকে বাইরে নিয়ে যেতে পারবে। আমাদের খুবই সৌভাগ্য একভাবে চিন্তা করলে, আমরা যখন প্রায় সময় নানাভাবে ভারতকে থ্রেট মনে করি, এটা অলসো আমাদের জন্য একটা অপরচুনিটি বাইরে, যেখানে পাশের দেশে একটা এত বড় একটা বাজার। তারপর আপনাদেরকে ভাবতে হবে বাংলাদেশ, ইন্ডিয়া এবং নর্থ আমেরিকা মিলে আমাদের 35 কোটি যে বাংলা ভাষাভাষী যে বাজার কন্টেন্টের, সেইটা পৃথিবীতে 5ম, যেটা আনএক্সপ্লোর্ড। এইটাতে কিন্তু ঢাকা ক্যান বি ক্যাপিটাল অফ কন্টেন্ট ফর বাংলা ভাষাভাষীদের জন্য, যেখানে কলকাতা, আপনি যেটি বললেন ঢাকা কন্টেন্ট হতে পারে বাংলা ভাষাভাষীদের জন্য পৃথিবী জুড়ে, সেখানে আমি একটু একটু যোগ করতে চাই, কিন্তু আমার মনে হয় আমাদের যে শ্লীল অশ্লীলের প্রশ্নে, যে আমাদের জাতিগত, আমরা শিল্পী সমাজের মধ্যে আমাদের মধ্যে এক ধরনের এক মত দ্বৈন্দতা দেখা যাচ্ছে, যেটা আমি মনে করি অমূলক, যারা আমরা বিভিন্ন জায়গায় পত্রিকাটাকে রিয়্যাক্ট করছি, আমরা সবাই কিন্তু একটা কমিউনিটি। আমি সবার সঙ্গে শ্রদ্ধা রেখেই বলছি, এইটা এটা ইজ এ কোয়েশ্চেন অফ অ্যাকনোলেজিং and acquiring knowledge sharing এর জায়গায় আমরা পৌঁছে গেছি। তো আমাদের শুদ্ধ শিল্প এবং শিল্পের বাজার দুইটাকে একসঙ্গে না করে আমাদের এই ইন্টিগ্রেশন গুলোকে নিয়ে সব পক্ষের কাজ করা উচিত, যেটা আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন আছেন বলে বলছি, আমাদের ICT সেক্টর কিংবা আমাদের টেলিযোগাযোগ সেক্টরে যে রিফর্ম হয়েছে গত 20 বছরে, আমরা কিন্তু অন্য কোনো জায়গায় এক্সাম্পলটা নাই, ইভেন আমাদের স্টার্ট আপ কমিউনিটিতে। আমরা মনে হয় আমরা আমাদের একটা রিফর্মের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। আমি হয়তো রিফর্ম শব্দটাকে অন্যভাবে নেওয়ার কিছু নেই, বাচ্চু ভাই আছেন এখানে, বাচ্চু ভাইরা মুক্তিযুদ্ধ করেছেন, দেশের শিল্প সংস্কৃতিকে লিড করেছেন। আমার মনে হয় আমাদের নিউ জেনারেশনে যারা অডিয়েন্স যারা বাড়াচ্ছে, আমাদের একটা জায়গায় একটা সেতু বন্ধনের যোগাযোগ প্রয়োজনীয়তা আমাদের এখনকার দিনে দাঁড়িয়ে, সুবর্ণ জয়ন্তীর কাছে এখনকার দিনে দাঁড়িয়ে, তাহলে আমাদের শিল্প এবং সংস্কৃতির বাজারটি কি হবে? এই বাজার, স্বাধীন দেশের বাজার, যেখানে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি পৃথিবী জোড়া বাঙালির জন্য, সেই বাজার নিয়ে আসলে তাহলে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? আমরা কি এই সামান্য সংস্কারবাদী দৃষ্টিভঙ্গিতে থাকব, আমরা যেটাকে বলছি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, যেমন আমরা গ্রামাঞ্চলে দেখি আমাদের যাত্রাপালা নিয়ে এক ধরনের দৃষ্টিভঙ্গি দেখতে পাই, অনেকে
বলার চেষ্টা করেন এটা অশ্লীল বলে এটার মঞ্চায়ন বন্ধ করা হয়েছে। আবার যখন অবারিত পৃথিবী আমাদের সামনে এখন, ঠিক তখন আমরা দুই তিনটা কন্টেন্টকে খুব সংকীর্ণ একটা বিচারধারা দিয়ে আমরা অত বড় সুযোগটি মিস করতে যাচ্ছি কিনা। জনাব নাসিরুদ্দিন বাচ্চু, আপনি যেখানে বললেন যে তিনটি কন্টেন্টের যে ডিবেট চলছে সেটার উপর নির্ভর করে যদি ওয়েবের জন্য আমরা বিধিনিষেধ তৈরি করি তাহলে সেটা আত্মঘাতী হবে। আমি সেই জায়গায় পিপলুকে সমর্থন করেই বলছি যে 35 কোটি যে বাঙালি রয়েছে সেই মার্কেটটা আমাদের তাকানো উচিত। কালকে জয় সরকার একটা প্রোগ্রামে বলছিল, মিথিলার একটা প্রোগ্রামে বলছিল খুব সুন্দর করে, মিথিলা বাজারের, যে আমরা ঢাকার দিকে তাকিয়ে থাকি ভাষা বৈচিত্র্যের জন্য, জীবন বৈচিত্র্যের জন্য, সুরের জন্য, কারণ ঢাকা সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল, শুধু না বাঙালিদের ক্যাপিটাল, বাঙালি জাতির একটি দেশ আছে সেটা বাংলাদেশ। ভারতবর্ষে যে বাঙালিরা বাস করে তারা বাঙালি, কিন্তু তারা আমাদের মতো বাংলাদেশের নাগরিক না, তারা ভারতের নাগরিক। সেই মার্কেটটা আমাদের ধরা উচিত, উল্টো তারা আমাদের মার্কেট ধরে নিয়েছে, বোম্বে আজকে আমাদের মার্কেট ধরে নিয়েছে। আমাদেরকে মার্কেট ধরতে হলে আমাদের রিফর্ম দরকার, আমি শতভাগ পিপলুর সাথে একমত। এক, দুই নম্বর হচ্ছে যে আইন কানুন করবেন আপনারা, অবশ্যই করতে হবে, সেটি ধরেন আমরা কন্টেন্টটা 21 বছরের উপরে বা 18 বছরের উপরে অ্যাডাল্ট কন্টেন্ট করে দিই, টেলিভিশনে চালাবো না, সেটি ওটিটিতে চালাবো, সেটা চালাবার জন্য সুযোগটা সরকারকে করে দিতে হবে। কারণ আমি তো অন্য দেশের বাঙালিদেরকে ধরবো, আজকে নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় যে বাঙালি ছেলেটা আছে তার তো চোখ বদলে গেছে, সে তো আমার বাঙালিও, তাকে তো বাঙালি হিসাবেই সংস্কৃতির মধ্যে রাখতে হলে কন্টেন্টটা তার উপযোগী করেও কিন্তু আমাকে করতে হবে। এবং বাংলাদেশেও আপনি তো যে একটু আগে জাব্বার ভাই যেটা বলছিল খুব ইন্টারেস্টিং, মুরাদ ভাই বলছিল, সেটা হচ্ছে যে আপনি আজকে তো বাইরের চ্যানেলগুলি বন্ধ করতে পারছেন না, আপনি নেট তো বন্ধ করতে পারছেন না, তাহলে আপনি ওইটা তো আমি দেখে ফেলবো, আপনি বাংলাদেশের না আমাদের জাতীয় সংস্কৃতির ক্ষতি হয়ে গেল, কিচ্ছু করা যাবে না। আমি বলছি যে নোংরা কাজ যেগুলি হয়েছে, যে তিনটা করা হয়েছে, তিনটাকে আমি কন্ডেম করি, তাদেরকে আমরা শুধরাবো, কিন্তু আমরা তার জন্য আমাদের পথটা আমরা বন্ধ করে দেব না। আমরা জানি যখন জোয়ার আসে তখন স্বচ্ছ জলের সাথে নোংরাও জল আসে, কোন রকম অসুবিধা নেই, নোংরা জলটা বেরিয়ে যায়, স্বচ্ছ জলটাই থাকবে। আপনাদের কাছে আমি আবারও ফিরবো, জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এবং আমার অন্য সম্মানিত অতিথিরা। প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ পর্বে একাত্তর মঞ্চের, আমি সরাসরি চলে যেতে চাই জনাব ডক্টর মুরাদ হাসান এমপি, প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের। খুব অল্প সময়ে সরাসরি আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো যে যে আইন নাই কিন্তু অথবা যে খেলার আমরা নিয়ম ঠিক করি নাই সেই খেলায় কিন্তু আমরা ফাউল নির্ধারণ করে ফেলছি, যেমন ওয়েবের দুনিয়া, সেখানে আমাদের নীতিমালা নেই কিন্তু সেখানে আমরা ফাউলটা নির্ধারণ করছি, কিন্তু যেটির আইন আছে, যেমন ধরুন আমাদের ইউটিউবগুলোতে যেভাবে প্রতিদিন নারী বিদ্বেষ হচ্ছে এবং আমরা বিভিন্ন রকমের ধর্মীয় বয়ান থেকে শুরু করে নানা বয়ানেই আমরা যেভাবে নারী বিদ্বেষ দেখতে পাচ্ছি, ঘৃণা দেখতে পাচ্ছি, হুমকি দেখতে পাচ্ছি, এমনকি গণমাধ্যম কর্মীদের, তারপর যারা ধরুন অসাম্প্রদায়িকতা থেকে শুরু করে নানা ধরনের স্বাধীনতার প্রশ্নটি যারা সামনে আনেন তাদেরকে যেভাবে আক্রমণ চলছে, আমরা তো এখনও পর্যন্ত দেখিনি এই ধরনের বিদ্বেষপূর্ণ কন্টেন্টের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে। যে মাত্রায় এই আলোচনাটি সামনে আসছে, যে আইন যেটার জন্য আইনই নেই কিন্তু যার জন্য আইন আছে সেটিও তো প্রয়োগ হচ্ছে না, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী। অনেক প্রাসঙ্গিক প্রশ্ন এবং বাস্তবতার নিরিখে আমি আপনাকে খুব সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করব। একটা হলো ইউটিউব নিয়ে কথা তুলেছেন, ইউটিউবে যেগুলো একেবারে সরকার বিরোধী বা একেবারে আমাদের জাতীয় চেতনা বা আইনের শৃঙ্খলার পরিপন্থী সেই ধরনের কন্টেন্ট যখন প্রচার করা হয় এবং সে যদি বাংলাদেশের নাগরিক হয় এবং বাংলাদেশ থেকে করে থাকে, তার বিরুদ্ধে আমাদের মোস্তফা জব্বার ভাই বা ICT মন্ত্রণালয় বা তথ্য মন্ত্রণালয়, আমরা ইভেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আমরা কিন্তু BTRC-র মাধ্যমে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা অনেক গ্রহণ করেছি। করা হয় না বিষয়টা তা না, আমাদের সবকিছুরই মনিটরিং সেল আছে, আমাদের NTMC আছে, আমাদের BTRC সহ, আমার তথ্য অধিদপ্তর সহ, ডাক, টেলি, যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে এই সকল কিছু সার্বক্ষণিক মনিটরিং আছে। সব কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কঠিন, তবে যেগুলো বেশি মানে একেবারে সকলের চোখে মানে আইন লঙ্ঘনকারী সেই ধরনের বিষয়গুলোতে অবশ্যই সরকার ব্যবস্থা গ্রহণ করে থাকে এবং প্রচলিত আইনও আছে। আমি যে আপনার মূল প্রশ্নের উত্তরে আসতে চাই, যে আসলে এই ওয়েব সিরিজ বা OTT বা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে যেটা ওয়েব দুনিয়া আপনি বলছেন, আকাশ সংস্কৃতি, সেই সেই দুনিয়াকে বা সেই প্ল্যাটফর্মকে চেপে ধরার মানসিকতা সরকার আসলে পোষণ করে না, কিন্তু আমরা যেটা বলতে চাই এটা এক ধরনের নিয়ন্ত্রণ থাকা উচিত। নিয়ন্ত্রণটা করবে শিল্পী, কলাকুশলী,
চলচ্চিত্র নির্মাতা যারা মিডিয়া জগতে যারা আছেন, যারা মিডিয়াতে কাজ করেন, তারা সকলে মিলে আমি আজকে একটি প্রস্তাব দেওয়ার মাধ্যমে এখানে আমাদের মোস্তফা জব্বার ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের মন্ত্রী মহোদয়, আমাদের নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, সারা দেশের একজন আমি বলবো যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, আমাদের মুরব্বী অভিভাবক এবং আমাদের নেতাও বটে, আর পিপলু ভাইয়ের মতো অত্যন্ত প্রমিজিং ব্রিলিয়ান্ট চ্যালেন্টেড একজন ফিল্ম মেকার, প্রত্যেকের মাধ্যমে আমি সমগ্র দেশ এবং জাতির কাছে বলতে চাই যে আমরা আসলে একটা ইন্টিগ্রেটেড একটা আমাদের মানে মাধ্যম এ আলোচনাটা করতে হবে। এটা যেমন বাচ্চু ভাইয়ের সাথে একটু অফলাইনে কথা হয়েছে যে আমরা একটা সেমিনার করতে চাই জাতীয়ভাবে, যেখানে আমাদের ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ICT মন্ত্রণালয়, স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়, BTRC সহ NTMC, এই ধরনের আমাদের গোয়েন্দা সবাইকে নিয়ে আমরা একটা মতামতের ভিত্তিতে নীতিমালা গ্রহণ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান MP। আমি ছোট্ট করে জনাব মোস্তফা জব্বার আমি একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি সরাসরি উত্তর দেন। আমরা এই কন্টেন্ট আমাদের একটা বড় স্কোপ করে দিয়েছে গোটা ওয়েবের বাজারটা কিংবা সংস্কৃতির আগামী দিনের বাজারটা বোঝার জন্যে। যদি এই কন্টেন্টটি প্রপার জায়গায় প্লেস হইতো, যেমন করে ধরুন নেটফ্লিক্সে 18+ যে কন্টেন্ট চলে সেটা নিয়ে তো আমাদের দর্শক কিংবা আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই, এটিও OTT প্ল্যাটফর্মের মতো এরকম একটি জায়গায় যাওয়ার কথা যেখানে 18+ কন্টেন্ট হিসেবে থাকার কথা, সেই কাজটি হয়নি বলে এখন এটা নিয়ে অভিযোগ তোলা হচ্ছে। যদি হতো ওইভাবে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে OTT প্ল্যাটফর্মে যেত, তাহলে কি এটা নিয়ে বিতর্ক হতো? মাননীয় মন্ত্রী আপনি কি মনে করেন? দেখেন, আমি অত্যন্ত স্পষ্ট করে এখানে আমরা যে আলোচনাটা শুনেছি মুরাদ ভাই থেকে শুরু করে বাচ্চু ভাই ভাই পিপলু ভাই, আমরা কেউ কিন্তু এই বিষয়টা মনে করি না যে আপনি ইন্টারনেটের দুনিয়াতে তালা মারতে পারবেন। আমি এটাও মনে করি না আপনার মাথা ব্যথা আছে তার জন্য আপনি মাথা কেটে ফেলাই দেবেন। আমাকে এই পৃথিবীতে বাস করতে হবে, একটা ডিজিটাল পৃথিবীতে বাস করতে হবে, এবং এই ডিজিটাল পৃথিবীতে যদি আমি বাস করি তাহলে আমি বিষয়টাকে উল্টা দিক থেকে দেখি। আমার এই তিনটা ওয়েব সিরিজের জন্য চিৎকার করে গলা ফাটিয়ে অথবা তাদের গলা টিপে না ধরে আমরা কি কারণে ডিজিটাল দুনিয়ার সুযোগগুলো সারা পৃথিবী যেভাবে নিয়েছে, আমরা সেই সুযোগটাকে কেন আমরা সেই সুযোগটা কিভাবে নিতে পারি সেটা নিয়ে বরং ভাবা দরকার, মতন করে যদি কাজে লাগাইতে পারি সেটাই আমাদের জন্য ভালো। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমাকে শেষ করতে হবে জনাব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আমি শেষ প্রশ্নটা আবারও করতে চাই। যার যেখানে জায়গা, যে কন্টেন্ট প্রিমিয়াম কন্টেন্ট হিসাবে OTT প্ল্যাটফর্মে থাকার কথা, টেলিভিশনে যে কন্টেন্ট চলার কথা, থিয়েটারে যে কন্টেন্ট যাওয়ার কথা, সেটি হচ্ছে না বলেই কি বিতর্কটি হচ্ছে? ফলে আমাদের দুর্বলতা দেখি সেখানে, কি বলবেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু? হ্যাঁ, আমি মনে করি দুর্বলতা সেখানে এটি খুবই অন্যায় হয়েছে OTT-র একটা কন্টেন্ট ইউটিউবে চলে যাওয়াটা, আমি মনে করি এক। আর দুই নম্বর, আপনি কি মনে করেন যে সেই অন্যায়ের শাস্তি বা আক্রান্ত শিল্পী কিংবা নির্মাতা হতে পারে? কোনোদিনই না, এবং কোন অবস্থাতেই তার শাস্তি দেওয়া যাবে না। তবে তাদের সাথে আমাদের বসতে হবে, কথা বলতে হবে, কোন মানসিকতা থেকে তারা এই কাজগুলি করেছে, এটার সাথে কি আমাদের ওই কন্টেন্ট যারা প্রোভাইড করেছে তারা করেছে, যারা আপলোড করেছে তারা করেছে, না কাই করেছে, না বের করতে হবে, সেটা আলাদা। সেটা কিন্তু অনেক দীর্ঘ বিতর্ক, ছোট বিতর্ক। বড় কথা হচ্ছে অবজেক্টিভলি যদি দেখি যে আমরা বিশ্ব ইন্টারনেট দুনিয়ায় যেতে চাই, বাঙালি সংস্কৃতি নিয়ে যেতে চাই, আমার দেশের কথা নিয়ে যেতে চাই, আধুনিক ভাবে যেতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি খুবই দুঃখিত যে সময় শেষ হয়েছে, অনেক কথা, অনেক আর্গুমেন্ট নিশ্চয়ই আপনাদের ছিল। আজকে 71 টেলিভিশনের 9 বছরে আমরা বিশেষভাবে এই আলোচনায় আপনাদেরকে পেয়েছি, অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সবাইকে 71-এর পক্ষ থেকে, বিশেষ করে করোনাকালে যারা আমাদের ফ্রন্টলাইনার্স, যারা সেবা দিচ্ছেন, লড়ছেন মাঠে এই মহামারী থেকে দেশকে বাঁচানোর জন্যে, তাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে শেষ করতে চাই 71 মঞ্চ।